সর্বোপরি আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক মাস পরে অন্তত পক্ষে জুমার নামাজে সমবেত হওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء ملته وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তাকতে করো মুমিন পরকালের ভাবনা ঈমান নিয়ে যেতে পারলে খুশির সীমা থাকবে না আল্লাহুম্মা يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের অসীম পাক পবিত্র দরবারে পবিত্র রমাদানুল মুবারকের আজকের এই দ্বিতীয় জুমাবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন এই রহমতের মাস মাগফিরাতের মাসে লাইলাতুল কদরের মাসে কোরআন নাজিলের মাসে এতেকাফের মাসে আল্লাহ আমাদেরকে রহমত করেছেন দয়া করেছেন বলেই আজকে আমরা মসজিদে আসার সুযোগ পেয়েছি। দীর্ঘ এক মাস পরে মুসল্লিরা মসজিদে আসতে পেরেছে জুমার নামাজ আদায়ের উপলক্ষে। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করি। মোহতরম হাজিরিন,
আলোচনাটা আমাদের দীর্ঘ নয়, সর্বোচ্চ 15 মিনিট। তাই আমি দুই একটি কথা বলি। এখানে মসজিদ যে খুলে দেওয়া হয়েছে, এটা সরকার নিজের ইচ্ছায় বা মহব্বতে মসজিদ খুলে দেয় না, এটা আপনারা মাথায় রাখবেন। সরকার মহব্বত করে মসজিদ খুলে নেয়, বেকায়দায় পরে মসজিদ খুলে দিতে বাধ্য হয়েছে। না হুজুর, আপনি কি সরকারের সমালোচনা করছেন? না, ভালো করে খেয়াল করেন। ব্যবসায়ীদের চাপ গার্মেন্টস খুলতে বাধ্য করেছে সরকারকে, অর্থনৈতিক অবস্থার সংকটাপন্ন অবস্থা, গার্মেন্টস খুলেছে। আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়ার কল্যাণে কী অবস্থা হচ্ছে। এরপরে অন্যান্য ব্যবসায়ী যারা, শপিং মল ব্যবসায়ী যারা, তারা সরকারের কাছে সে রমজানের শুরু থেকেই আবদার করে আসতেছে, কিছু সময়ের জন্য হলেও মানে তাদের মার্কেট খোলার অনুমতি দেওয়া হোক। সরকার বিগত 15 দিন যাবৎ সেটা নিয়ে বিবেচনা করেছে, অবশেষে সিদ্ধান্ত দিয়েছে 10 তারিখ শপিং মল খুলবে। এখন গার্মেন্টসও খোলা, শপিং মলও খোলা, মসজিদ কীভাবে বন্ধ থাকে বুঝতে পেরেছেন? সরকার বেকায়দায় কোথায় পড়েছে? যদি গার্মেন্টস না খুলত, শপিং মল না খুলত, মার্কেট খোলার পারমিশন সরকার থেকে না আসত, তাহলে আপনি ধরে রাখতে পারেন 100% ঈদের জামাতও আমাদের মসজিদে এসে পড়ার সুযোগ হতো না। এটা সমালোচনা নয়, এটা আমাদের আলোচনা। অতএব কেয়ামতের মাঠের মধ্যে বিষয়টা এখন আমাদের সেলফ ডিফেন্ডেন্স হয়ে গেছে। এটা এখন আমি নিজেকেই নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এখন যদি আপনি কোনো কারণে আক্রান্ত হন, আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এখন আমি আপনি যদি কোনো কারণে আক্রান্ত হই এই ভাইরাসের দ্বারা, সরকার দায় নিতে বাধ্য বলে আমি মনে করি না। সরকারের উত্তর একটাই, আপনারাই আমাদেরকে বাধ্য করেছেন মসজিদ খুলে দিতে, মার্কেট খুলে দিতে। অতএব এখন আপনি যদি বাঁচতে চান, আপনার নিজে নিজেই নিজেকে প্রোটেকশনে রাখতে হবে, সজাগতা। কেয়ামতের মাঠে ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনের বোঝা আর একজনে বহন করবে না। পাপের বোঝা হোক বিশাল হোক ছোট, কেউ বহন করবে না। ঠিক বর্তমানে এই সময়ে আপনার যেই নিজেকে সুস্থ রাখা, এই বিপদ থেকে মুক্ত রাখার জন্য আপনাকেই সবসময় চেষ্টা করে যেতে হবে। সেজন্য সরকার কিছু আমাদেরকে বিধিবিধান দিয়েছে, যেমন জায়নামাজ নিয়ে আসা। কেন আনতে বলেছে? এখানেও কারণ আছে। আপনারা বলবেন, হুজুর মসজিদের ফ্লোর তো পবিত্র পরিষ্কার, আমি মেনে নিলাম, ডিটারজেন্ট দিয়ে বা মেডিসিন দিয়ে মোটামুটি পরিষ্কার করা হয়েছে, এরপরেও আল্লাহ না করুক এখানে আমরা কে আক্রান্ত কে আক্রান্ত না কেউ কি জানি? জোরে বলেন, কেউ জানি? মনে করেন যিনি আক্রান্ত, তার একটা শ্বাস বা কাশি বা কোনো কারণে ওনার একটা হাসির, যদিও রোগ না থাকলেও, সেটা সেখানে পড়েছে। এখন আরেকজন মুসল্লি পরবর্তী দেশে ওই জায়গায় নামাজ পড়েছে, তাহলে এই দায়ভারটা খেয়ে নিবে বলেন তো? তাই আপনাকে জায়নামাজ সাথে আনতে বলা হয়েছে, যেন আপনার যদি কোনো সমস্যা থাকেও সেটা জায়নামাজের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। আর এই জায়নামাজটা প্রতিদিন একবার করে পরিষ্কার রাখতে বলা হচ্ছে। অতএব জায়নামাজ আনতে সরকার যেটা বলেছে এটা খারাপ বলেনি, আপনার নিজেকে নিজে সুরক্ষিত রাখতে হবে। অনেকেই বলছেন নামাজের দূরত্ব নিয়ে, মোত্তাকি হব কিভাবে, রমজান মাসে নামাজ পড়তে এসেছি। এই যে মাঝখানে সরকারের নির্ধারিত 3 ফিট, যদিও এখানে অনেক ঘন হয়ে গেছে, 3 ফিট দূরত্ব, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া কি ওয়াজিব? ধরলাম কি ধরলাম? ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজ হয়? জোরে বলেন তো। এখন যে আমরা এত দূরত্বে নামাজ পড়ছি, এটা আধুনিক মুফতিদের ফতোয়া, বর্তমানের আধুনিক। কারণ কেন? জীবন বাঁচানো কি? জীবন বাঁচানো ফরজ। তাই কেউ একজন যদি আক্রমণ হয়েও থাকে, মনে করেন এখানে একজন আক্রান্ত, ওনার সাথে আরেকজন লেগে দাঁড়িয়েছে, উনি ওনার সাথে লাগার কারণে ভাইরাসটা ওখানে কি হয়েছে, সংক্রমিত হয়েছে, সেজন্য
মুফতিরা আলোচনা করে ফতোয়া দিয়েছে, তবে আমি এক্ষেত্রে কিছুটা ভিন্নমত পোষণ করি। এতটুকু দূরত্ব মসজিদের ভিতরে, আপনারা তো জানেন মসজিদের কাতারের মধ্যে দুইজনের মধ্যে ফাঁক থাকলে কে ঢুকে? তো এখন ঢুকতেছে না, কি বলে এখন ঢুকতেছে না? হ্যাঁ, অনেক সময় জীবন বাঁচানোর জন্য হারাম জিনিস হালাল হয়, এ বিষয়গুলো মনে রাখবেন জীবন বাঁচানোর প্রেক্ষিতে। এটা যেহেতু তাকওয়ার মাস, আমাদের তো জীবন মরণ নিয়ে বাঙালির টোটালি চিন্তা নেই, ঠিক না? যদি চিন্তা থাকত রমজানের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় সয়াবিনের খনি মনে হয় মাটির নিচে থাকে, কি বলে বিভিন্ন থাকে না? আমাদের দেশে ফালঙ্গের নিচে হয়ে গেছে সয়াবিনের খনি, আমরা এত মোত্তাকি রমজান মাসে। আমাদের দেশের খতিব হয় ব্যক্তি, সবাইকে বলবো না, অনেক মানুষ এগিয়ে এসেছে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এই প্রাদুর্ভাবের সময় অনেক বিকারি আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে, বিকারি নিজের দিনের খাবার পর্যন্ত কি দিয়েছে, আরেকজনকে দান করেছে। এই যে বিষয়, অনেক ধনী মানুষ এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, সবার শুকরিয়া আদায় করি, আল্লাহ প্রত্যেকের হায়াতে আমলে বরকত দান করুন। কিন্তু কিছু খতিব হয় ব্যক্তি যারা এই দুর্যোগের সময়ও, অথচ রমজান মাস এসেছে, আল্লাহ বলছেন রোজা ফরজ করেছি, কুতিবা আলাইকুম সিয়াম, রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুম, তোমরা যেন মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় অন্তরে থাকে। এক তো রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আর চলতেছে বিশ্বব্যাপী মহামারী প্রাদুর্ভাব। এই সময়ের মধ্যেও কিছু কিছু ব্যক্তি গরিবের হক নিজের গোডাউনে জমা করে রাখতেছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, অথচ মৃত্যু হাতে নিয়ে ঘুরতেছে, মৃত্যু হাতে নিয়ে ঘুরতেছে। সেজন্যই বলছি আমাদের আল্লাহর ভয় তো দূরের কথা, মরব যে সেটার ভয়ও নেই। আমি যখন লকডাউন হয়নি তার আগের জুমায় বলেছিলাম, তুরস্কের যে অবস্থা ছিল তখন তুরস্ক আক্রান্ত ছিল, বাংলাদেশে তখনও এরকম ফ্ল্যাশ হয়নি, তুরস্কের মধ্যে মানুষকে সরকার অর্ডার করেছে রাস্তার পাশে রেখে রেখে চলে যাও, যার যতটুকু প্রয়োজন সে সেখান থেকে নিয়ে যাবে। আমি সেই সময় বলেছিলাম আমাদের দেশে যদি এরকম রাখা হয়, তারপরে দেখবেন যে ডানা বামে দেখে একজনই সব কি নিজের ঘরে ঢুকাই ফেলছে। আর যাকে যদি সরকার যদি বলে যে তোমাকে দায়িত্ব দিলাম তুমি করো, এ বলবে যে আগে আমার গোডামটা ফুরাই রাখো। এই যে বাঙালির টেন্ডেন্সি, মোত্তাকি হওয়া যাবে? জোরে বলেন, এটা রমজান মাসের শিক্ষা। সেজন্যই আপনি এখান থেকে আরো শিক্ষা নেবেন, পুরা বছর মসজিদ খোলা থাকে, পাঁচ ওয়াক্তে আজান দেওয়া হয়, কিন্তু আপনি মসজিদে আসেন না, আসে না মসজিদে আসেন না, কিন্তু এখন চাচ্ছেন আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়ব, তারাবি পড়ব, সিস্টেম দেখছেন লক হয়ে গেছে মসজিদ, আপনি চাচ্ছেন কিন্তু খোদা বন্ধ করে দিয়েছে। তাই সময় সেরকমই, আপনার যখন জীবন যৌবন সব আছে তখনই মসজিদে আসেন, তখনই আল্লাহকে ভয় করেন, তখনই আল্লাহর রাস্তায় দান করেন, তখনই হজ করেন, তখনই আল্লাহর পথে সবসময় নিজেকে উৎসাহিত করে রাখেন, তাহলে দেখবেন এমন একটা সময় আসবে আপনি মসজিদে চাইবেন। এটা একটা শিক্ষা। অনেক বৃদ্ধ মানুষ আছে যারা ঘরের বিছানায় শুয়ে আছে, মেডিকেলের ব্যাডে শুয়ে আছে, হোম কোয়ারেন্টাইনে আছে, অনেকের ইচ্ছা ছিল রমজান মাসটা মসজিদে গিয়ে অন্তত পক্ষে তারাবি, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ব, সুযোগ হয়েছে? বন্ধ। তাই আমি আপনি আজকে সুস্থ, তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর নবী বলেছেন জীবনের প্রত্যেকটা নামাজকে মনে করবা তোমার জীবনের শেষ নামাজ, সেটা হোক রমজান হতে পারে গায়ের রমজান। আজান দিয়েছে মসজিদে আসবেন। এই প্রতি একশো বছর পর পরেই জাতির উপরে এই ধরনের প্রাদুর্ভাব আসে, মহামারী আসে। মোহতরম হাজরিন, এই মহামারী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, পৃথিবীটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ অনেক সময় এই ধরনের মহামারী দিয়ে থাকেন। যেমন অনেক বর্তমানে পাপ থেকে অন্ততপক্ষে সওয়াব করতে না পারলেও পাপ থেকে আমরা দূরে আছি, ঠিক কিনা বলেন? অনেক পাপ থেকে আমরা দূরে আছি। আমাদের মা বোনেরা
যেমন আমি মার্কেট যখন খুলে দিচ্ছে তখন আমি আবার চিন্তায় বললাম, আর কেউ যাক না যাক মা বোন তো মার্কেটে যাবেই, কি বলেন? যাবে তো? হ্যাঁ, প্রতি বছর তো মাশাআল্লাহ আমি গত রমজানে আলোচনা করেছিলাম, এই রমজানেও মার্কেটে যাই অন্ততপক্ষে হেজাবটা, এই যেমন মনে করেন আমি জুমা পড়াইতে আসি, একটা বোরকা পরিয়ে আসছি না, পরিয়ে আসছি না, যদি আমার বোরকাটা আমার আবাটা কিছুটা পাতলা, এটা হচ্ছে আমি যে একটা পদে আছি, জুমার খেতাবতের দায়িত্ব আছি, এটা একটা সিম্বল। তাহলে একটা মহিলার সিম্বল কি? আল্লাহর কোরআন বলছে ইউবদিনা জিনাতাহুন্না, সে তার শরীরের সৌন্দর্যকে ডেকে রাখবে, অঙ্গকে ডেকে রাখবে। কেন ডেকে রাখবে? যেন জালিকা আদনা আইউরাফনা, সে যে মহিলা তার বোরকা ভরার ধরন, পর্দা ভরার ধরন দেখে যেন সবাই বুঝে যে উনি একজন মহিলা। এটা কোরআন। অতএব আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই মা বোনেরা যারা, আপনারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, মনে কষ্ট নিয়েন না, ম্যাক্সিমাম গরিবের বউ কিন্তু বোরকা ছাড়া মসজিদে মার্কেটে যায় না, যায়নি, জোরে বলেন যায়, যায় না, যা যায় সব হাই কোয়ালিটির হাই ফাই ব্যক্তিদের স্ত্রী বোন মা এরাই যায়, কোনটা মেয়ে কোনটা বউ কোনটা স্ত্রী কিছুই বোঝা যায় না। অতএব অন্ততপক্ষে আল্লাহর এই গজবের সময়ে এই কাজটা ভুলেও করিয়েন না, যদিও পাঁচ দশ দিনের জন্য মার্কেট খুলতেছে। আর স্ত্রীদেরকে এই কথাটা মিডিয়ে আমার এই বক্তব্যের মাধ্যমে জানাবেন, এই বছর আমি মনে করি, আপনারা কি মনে করেন জানি না, যদি আপনি মোত্তাকি হয়ে থাকেন, আল্লাহর যেটা অর্ডার লাআল্লাকুম তাত্তাকুন, যদি মোত্তাকি হয়ে থাকেন এই করোনার প্রাদুর্ভাবের সময় এক বছর নতুন কাপড় না কিনলে কি হয় বলেন তো? হ্যাঁ, রমজান মাসে আপনি যে মসজিদে এসে ইবাদত করতে পারতেছেন না, আপনার কষ্ট লাগতেছে না? অনেক বেশি কষ্ট লাগতেছে। এই যে দূরত্ব রেখে নামাজ পড়তেছেন, আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে অলরেডি শঙ্কা, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। তবু শরীয়তের কোনোদিন মানুষের কাঠিন্যতা চায় না, সেজন্যই আমাদের এই ব্যবস্থা। তো যেটা বলতে চেয়েছিলাম, এই যে ছেলে মেয়েদের পিছনে আপনার নিজের, আপনি তো অনেক সময় দেখা যায় যে বাবা জিনিসপত্র কিনে না, মেয়েদের ছেলে মেয়েদের দিকে দেখে, অতএব এই বছরটা তাদের পিছনে এত টাকা খরচ না করে, এখানে আবার যারা আমার এখানে কর্ণবলী মার্কেটের ব্যবসায়ীরা আছেন তারা আবার মনে কষ্ট নিয়ে ফেলবেন, কিছু কিছু করিয়েন, নাইলে ওনাদেরও তো ছেলে মেয়ে আছে। অন্ততপক্ষে যদি 8,000 টাকা 10,000 টাকার যদি বাজার গত বছর বা এর আগের বছর করেছেন, এই বছর 3,000-4,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখেন, বাকি 4,000 টাকা গরিব মিসকিনের জন্য আপনি দান করেন। হজের সওয়াব দেওয়া হবে। কিসের সওয়াব? হজের সওয়াব দেওয়া হবে। অতএব এই বিষয়গুলো মাথায় রাখবেন। অনেকে হয়তো এখানে ওমরায় থাকতেন কিন্তু পরিস্থিতি দেখতেই পারতেছেন, ওমরা তো দূরের কথা, হজ করতে পারবো কিনা সন্দেহে আছে এখন মানুষ এবছর। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের এই যে বিষয়টা, এই বিষয়টা রমজানের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য, আচ্ছা এখানে প্রশ্ন করি তো, এবছর তো তারাবি খতমে তারাবি বিভিন্ন মসজিদে হচ্ছে না, হয়তো দুই একটা জায়গা হচ্ছে, ঘরে ঘরে সবাই খতমিল কোরআন আরম্ভ করেছেন, নিজেরা ভরা শুরু করেছেন, অন্তত এক ভাড়া করে ভরলে আজকে 14 ভাড়া যাওয়ার কথা, কার কার কয় ভাড়া গিয়েছে বলেন না? মাশাআল্লাহ, কেন ভরতেছেন না? আল্লাহ তো বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের মধ্যে আমি কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। আর কোরআন যেহেতু নাজিল করেছি, এই রমজান মাসটাকে আল্লাহ বলছেন দামি বানিয়েছে কোরআন নাজিলের মাধ্যমে। অতএব আপনি নিজে দামি হতে চান, একটা আলিফ তেলাওয়াত করলে কত সওয়াব? জোরে বলেন, আলিফ লাম মিম কয়টা সওয়াব? কত? 30। 70 দিয়ে গুণ করেন 210। 700 দিয়ে গুণ করেন করেন 2,100। যাই হোক, হিসাব করে দেখেন, এই মাসের মধ্যে অন্য সময় 10, কিন্তু এই মাসে কত? 70 থেকে 700, 700 কোটিও হতে পারে। আপনি মনে করছেন হুজুর আমি ভুল পড়ি, আমার মনে হয় যে ভুল পড়বেন, তাই বলে কোরআন দূরে রাখবেন এটা কোনোদিনও হইতে পারে না। বসেন, আপনি 2 পৃষ্ঠা পড়েন, 3 পৃষ্ঠা পড়েন,
প্রথম প্রথম আপনি দুই তিন পৃষ্ঠা করে পড়েন, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই রমজানুল মুবারকে আপনি যখন হয়তো ছোটকালে পড়েছেন, অনেক দিন পড়া হয় নাই, শুধু অজিফা পড়েছেন, বিভিন্ন সুরাকে রাত পড়েছেন, কোরআন একই, অতএব আপনি খুলেন প্রথম দুই তিন পৃষ্ঠা করে পড়েন, তারপরে দেখবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ যাওয়ার পরে দেখবেন আপনার অটোমেটিক মুখ চালু হয়ে যাচ্ছে, অটোমেটিক চালু হবে, এটা আল্লাহর কুদরতের পক্ষ থেকে সাহায্য হয়। অনেক মানুষ আছে যারা সারা জীবন করে নাই, বৃদ্ধ হয়ে গেছে, হজে গিয়া চোখের ভানি ফেলতেছে, এখানে গিয়ে সবাই দেখতেছে হজ পালন করার পাশাপাশি সবাই কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু সে পারতেছে না, আল্লাহর ঘরের সামনে কাঁদতেছে, কোরআন একটা নিয়ে বসেছে, চোখ খাটাচ্ছে, শুধু চোখ পড়তে পারতেছে না, ভুলে, তারপরও আগে ছোটোকালে যেটা বলেছে মোটামুটি ভুল হোক শুদ্ধ হোক মুখ আওড়াচ্ছে, জিব্বা আওড়াচ্ছে। এক সময় দেখা গেছে ওই ব্যক্তি 40-45 দিন হজের প্যাকেজে ওখানে ছিল, এই মুখে আওড়াইতে আওড়াইতে আর আল্লাহর ঘরের সামনে গিয়া কোরআন কেন পড়তে পারে না, এই জন্য আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে এক সময় দেখা গেছে ওই ব্যক্তি 45 দিনের ভিতরে কোনো না কোনো এক সময় একটা খতম সেইখানেই আদায় করে ফেলেছে। ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় সব সময় চেষ্টা করেছে, রাতে 3টা বাজে তাহাজ্জুদের সময়, আমরা হজে যাইতে পারি নাই বা অনেকেই উমরা করতেও যাইতে পারি না, অনেকেই আছি, অতএব এই রমজান মাসে এখন তো একদম সবচেয়ে বড় সুযোগ হচ্ছে বর্তমান এই রমজান মাস। অন্যান্য বছর তো আপনি চাকরির মধ্যে ব্যস্ত থাকেন, ব্যবসার মধ্যে ব্যস্ত থাকেন, এই বছরই সবচেয়ে মোক্ষম সুযোগ। ফজরের পরে 5-10 মিনিট বসেন, 15 মিনিট বসেন, জোহরের পরে বসেন, আসরের পরে বসেন, একটা একটা পৃষ্ঠা পড়েন, 5 ওয়াক্তের পরে 5 বার বসলে 5 পৃষ্ঠা, আপনি দেখবেন হয়তো দুই একটা শব্দ ভুল হচ্ছে, এটা আল্লাহ দেখবেন, কিন্তু ভুল হচ্ছে বলে কোরআনকে দূরে রাখবেন এটা কোনোদিনও হইতে পারে না। আপনি 5 পৃষ্ঠা পড়েন, আজকে পড়েছেন, কালকের দিন দেখবেন আপনার একটু হইলেও চালু হচ্ছে, এক সপ্তাহ পরে দেখবেন আপনার অটোমেটিক কোরআন চালু হয়ে পড়া শুরু হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মুত্তাকির আলামত, এটাই হচ্ছে কোরআনের হক এই মাসের মধ্যে, কারণ কোরআন এবং রমজান কবরে এবং হাসরে আপনার জন্য সুপারিশকারী হবে। অতএব যে বিষয়গুলো আমি বলছি এই বিষয়গুলো মাথায় রাখবেন। অনেকে প্রশ্ন করেছেন, দুই একটা প্রশ্নের উত্তর দিই, একটা হচ্ছে হুজুর রমজান অবস্থায় রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তার কি রোজা ভেঙে যাবে কি না? না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না। আরেকজন ভাই প্রশ্ন করেছে, হুজুর বলে আমি রাত্রে ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে দেখতেছি আমার স্বপ্নদোষ হয়েছে, এখন আমি পবিত্র হয়ে যদি সাহারি খেতে যাই দেখা যাবে যে আমার সাহারি খাওয়া হচ্ছে না, তো এই সময় ফতোয়া হচ্ছে আপনি আগে হাত মুখ দিয়ে ওযু করে কি খেয়ে ফেলবেন, সাহারি খেয়ে ফেলবেন, এরপরে আপনি গোসল করে ফেলবেন, ফরজ গোসল, গোসল করে ফজর নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তারপরে অনেকেই বলেছে ইনসুলিন ইনজেকশন, আবার একজনে বলেছে হুজুর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা এক ধরনের নাকি হাওয়া টানে, এই হাওয়া, হ্যাঁ, ইনহেলার, ইনহেলারে যদি পানির জাতীয় কিছু না থাকে, কারণ রোজা বলা হয় পানাহার এবং যাবতীয় স্ত্রী সম্ভোগের, মানে স্ত্রীর কাছ থেকে দূরে থাকা মানে, আবার এটা মনে করিয়েন না স্ত্রীর কাছে দাঁড়েও না যাওয়া, স্ত্রীর রান্নাবান্নাও না খাওয়া, সেটা না, এখানে বেয়াদবি মনে করবেন না, সরাসরি স্ত্রীর সাথে সঙ্গম ছাড়া কেউ যদি স্ত্রীকে স্পর্শ করে চুমাও দেয়, চুমা দেওয়ার পরে যদি তার যেই পুরুষের যেই ইজ্জত সেটা যদি বের না হয় রোজা ভঙ্গ হবে না, তবে এটা মাকরুহ, অপছন্দনীয়, আল্লাহর কাছে না করাটাই বেটার। তারপরে স্ত্রীর দিকে থাকাইয়া থাকলেন, এরপরেও যদি আপনার যদি কি হয়ে যায় বীর্যপাত হয় রোজা মাকরুহ হবে, ভঙ্গ হবে না শুধুমাত্র সরাসরি মিলন ছাড়া, এই যে বিষয়গুলো। আর অনেকেই বেশি সমস্যা যদি হয় আমার কাছে, আমি বলেছি গত রমজানেও বলেছি ইনসুলিন ডাইরেক্ট সরাসরি পেটে প্রবেশ করছে, এটা রোজাভঙ্গের কারণ হবে, কিন্তু যেটা হাওয়া নেওয়া হয় এটা নিয়ে দ্বিমত আছে, অনেকেই বলছেন এটা নাকি শুধু এক জাতীয় মানে হাওয়ার মতো, আবার অনেকেই বলছে গরম পানির ভাপ নেওয়া, যাদের মাইগ্রেনের সমস্যা আছে গরম পানির ভাপ, এই গরম পানির ভাপটা মানে যে ধোঁয়াটা উঠে এটা টেনে নেওয়া, উনি যদি বিশেষ অসুস্থ হয় এটা যদি ওনার স্থায়ী রোগ হয় এই যে গরম পানির যে হাওয়াটা এটা যদি ওনার জন্য কিছুটা উপকারী হয় তাহলে উনি নিতে পারবেন, সবার জন্য না। আর বর্তমান সময়ে অনেকে সর্দি কাশিতে যারা বিশেষ করে করোনা রোগে আক্রান্ত তাদের ব্যাপারেও সেম মশালা, তারা বর্তমানে রোজা না রাখলে সমস্যা নাই, তবে আমাদের দেশে এখন তো ফতোয়ার কোনো অভাব নাই,
একজন মালয়েশিয়া থেকে ফতোয়া দিয়েছে, যারা নাকি রিক্সা চালায়, তারপর কঠিন কাজ করে, বিলে ইট ভাঙার কাজ করে, ওনারা নাকি এই রমজানে গরমে রোজা না রাখে, বলে শীতকালে রাখলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, এটা না মুত্তাকি? কুতিবে আলাইকুমুসসালাম সিয়াম মানি আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছে, এই আপনি এখানে রিক্সা চালাবেন, ইট ভাঙবেন, মাঠে কাজ করবেন বলে রোজা রাখবেন না, এটা তো ইহুদিদের কাজ। এটা কাদের কাজ? তার মানে এই মোল্লারা কি মালয়েশিয়ায় বসে বাংলাদেশে ওই ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে, বাধ্য হয়ে মালয়েশিয়া ট্রান্সফার হয়েছে, আর এখান মালয়েশিয়া থেকে এই টিউবে ফতোয়া দিচ্ছে, এই টিউব মৌলভী আবার এখান থেকে টিউবে ফতোয়া দিচ্ছে, কে কোন কিতাবের মধ্যে লিখেছে এটা? সাহাবিরা বদরের যুদ্ধে যায় নাই? জোরে বলেন, যায় নাই? কতই রমজান আজকে? কত রমজান? 14 রমজান। আর কদিন আছে? 3 দিন। বদরের যুদ্ধে গিয়েছে, যুদ্ধকালীন সময়ে ইসলামী শরীয়তের সরাসরি ফতোয়া, যুদ্ধকালীন সময়ে মুজাহিদরা রোজা না রাখতে পারবে। যেভাবে একজন মানুষ সফরে থাকলে রোজা না রাখার অনুমতি আছে, বিশেষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলে তার রোজা না রাখার অনুমতি আছে। ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়ে সেটা রমজানের পরে যে কোনো সময় উনি রেখে দিতে পারবেন। ঠিক যুদ্ধকালীন সময়ে মুজাহিদরা রোজা না রাখার কি আছে? অনুমতি আছে। কিন্তু সাহাবিরা আমাদেরকে কি শিক্ষা দিল? সেই বদরের জমিনের মধ্যে সাহাবিরা সেই উত্তপ্ত গরমের সময়ে তারা রোজা রেখে যুদ্ধের ময়দানে গিয়েছে। আর আমাদের আধুনিক জমানার ডিজিটাল মুফতি মালয়েশিয়া থেকে টিউব মৌলভী ফতোয়া দিচ্ছে, আর রিক্সা চালান বলে, ইট বাঙ্গেল বলে, আপনি শীতকালে রোজা রাখলে হবে। ইহুদিরা এই কাজটাই করতো, তারা কি করতো? গরমকালে যখন এরকম রোজা আসতো, চৈত্র বৈশাখ মাসে রোজা আসতো, তারা কি করতো? সেটারে চেঞ্জ করি, এটার শীতকালে নিয়ে যাইতো রোজা, এটারা টানি, তারপরে কি করতো? বলে যে এটার কাজা স্বরূপ, কাপড়া স্বরূপ 10টা রোজা বাড়াই দাও। কি বাড়াই দাও? কিন্তু রমজানে মুসলমানদের জন্য এই সুযোগ, এটা ক্লোজ হয়ে গেছে, সংবিধানে এটা সিল মেরে দেওয়া হয়েছে। ইহুদিরা সেই জন্য ধ্বংস হয়েছে, নাসারারা ধ্বংস হয়েছে, তার মানে উনি কি এখন আমাদেরকে ধ্বংস, এমনি ধ্বংসের পথে আছি, এমনি মানুষ ধ্বংসের পথে আছি, উনি কি এখন আধুনিক ফতোয়া দিয়ে আমাদেরকে কি ইহুদি খ্রিস্টানের মতো ধ্বংস করাচ্ছেন? তাই ফতোয়া নেওয়ার সময় যাচাই বাছাই করবেন, বিষয়গুলো জানবেন, আর মা বোনদেরকেও বলবেন। এখানে একটা বিষয় আপনাদের সবার কাছে বলবো, যারা বিয়ে করেছেন, অনেকের স্ত্রী বিশেষ করে ইয়ং জেনারেশন, অনেক মহিলারা দেখবেন বৃদ্ধ বয়সে বেশি বেশি রোজা রাখে, খেয়াল করছেন? অনেক বুড়ো মহিলারা আর কি, মাঝ বয়সে 50 বছর ভারে গেছে, এরা সপ্তাহে দেখবেন 3-4 দিন রোজা রাখেই কাটাচ্ছে। আপনারা কি মনে করছেন নফল রোজা রাখতেছে? কি বলে, ম্যাক্সিমাম নফল রোজা না, ওই যে সারা জীবন রোজা রাখে নাই, বালেক হওয়ার পর থেকে 5 দিন 7 দিন বা 10 দিন যার যেরকম, ওই রোজাগুলো এখন কাজা করতেছে, অনুমতি আছে। তবে আজকে আমি বলছি, এটা বাহারুর রায় কিতাবের মধ্যেও আছে, বাহারে শরীয়তের মধ্যেও আছে, দুররে মুখতারের মধ্যেও এই ফতোয়া আছে, যে মনে করেন আপনি এই বৎসর কোনো মা বোন রমজানের মধ্যে সবারই হবে, 3 দিন হোক 5 দিন হোক, যে যে পরিমাণের হয়, সে যদি এই 3 দিন 5 দিন রোজা না রাখে কোনো অসুবিধা নেই, কারণ এটা শরীয়তের ফয়সালা। কিন্তু ওনাকে আগামী বৎসর রমজান আসার আগেই ওনাকে কী করে দিতে হবে? এই রোজার কাজা আদায় করে দিতে হবে। এটা স্ত্রীদেরকে এই মশালা জানাবেন, অনেক মা বোন এই মশালা জানে না, তাই তারা রোজাগুলো রাখেই না। ওরা মনে করে যে আল্লাহ নামাজ মাফ করেছে, রোজাও কী করে দিয়েছে? নামাজ মাফ আছে, রোজা মাফ নাই। তাইলে আগামী বৎসর রোজা আসার আগেই ওনাদেরকে এই রোজাগুলো আদায় করে দিতে হবে। আরও কিতাবের মধ্যে খুব সতর্ক করে বলা হয়েছে, যদি বিগত বছরের রোজা না রেখে উনি এই বছরের রোজা রাখছেন, তাহলে এই রোজা কবুল না হওয়ারও কী আছে? অতএব এই বিষয়টা ওনাদেরকে সতর্কতা স্বরূপ জানাই দিবেন। যদি কোনো কারণে মারা যায় ওই ব্যক্তি, মনে করেন রমজান মাস চলে গেছে, শাওয়াল মাসের প্রথম দিকে উনি ইন্তেকাল করে ফেলেছে, তাহলে ওই রোজার কাজাও দেওয়ার দরকার নাই, কাফফারা দেওয়ারও দরকার নাই, কারণ উনি সময় পায় নাই। এরকম অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও সেম মশালা, কোনো অসুস্থ ব্যক্তি, বাবা অসুস্থ, মা অসুস্থ, অনেকের বুড়ো আছে, তারা রোজা রাখতে পারতেছে না। আমাকে আমার গত শুক্রবারেও একজন ফোন করেছে এখান থেকে, ওনারা বলছে আমার মা অসুস্থ, রোজা রাখতে পারতেছে না, মাঝে মাঝে মাথা মস্তিষ্ক কেমন জানি পাগলের মতো অবস্থা হয়ে যায়, ঠিক রাখতে পারে না। তো আমি বলবো, ওই সময় শারীরিক মানসিক সমস্যা থাকলে রোজা না রাখলে চলবে। তুই উনি যদি সুস্থ হওয়ার আশঙ্কা থাকে, আশা থাকে, তাহলে ফিদিয়া দেওয়ার দরকার নাই, উনি সুস্থ হয়ে রোজা রাখবেন। আর যদি দেখেন যে আসলে উনি সুস্থ হচ্ছে না, অতএব ওই সময় একজন মিসকিনকে 2 বেলা ফ্যাট ভরে আহার করাবেন। বুঝতে পারছেন? একটা রোজার বিনিময়ে
দুইজন একজন মিসকিনকে দুই বেলা ফেড ভরে আহার করাবেন অথবা সেই পরিমাণ টাকা দিয়ে দিবেন। আর দিয়ে ফেলেছেন ছয় মাস পরে দেখা, আপনি ফিরিয়ে দিয়ে ফেলেছেন, ছয় মাস পরে দেখা গেল আপনার মা বাবা সুস্থ হয়েছে, ওই সময় শরীয়ত বলতেছে ওনার যতগুলো রোজা রমজানের কাজা হয়েছে ওই রোজাগুলো তিনি আবার রাখবেন, না হলে ফিদিয়ার মাধ্যমে আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই রমজানের যে ফজিলত আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন সেই মতে আমল করার চলার তৌফিক দান করুন, সর্বোপরি বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, এই করোনা মহামারী থেকে আল্লাহ বিশ্বকে আল্লাহ হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।